আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা ষষ্ঠ শ্রেণী ডিজিটাল প্রযুক্তি ডিজিটাল প্রযুক্তি বিষয়ের বাৎসরিক সামষ্টিক মূল্যায়নে কি কি থাকবে চলো দেখে নেওয়া যাক প্রিয় শিক্ষার্থী ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের মতোই বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন তিন দিনে সম্পন্ন হবে প্রথম দুই দিন এবং সর্বশেষ একদিন চূড়ান্ত মূল্যায়ন অর্থাৎ মূল্যায়ন উৎসব সম্পন্ন হবে প্রিয় শিক্ষার্থী এখানে তোমাদের কাজ দিয়ে দেওয়া রয়েছে কি কি কাজ করতে হবে চলো দেখে নেই তোমাদের কি কি কাজ করতে হবে শিক্ষার্থী এখানে লক্ষ্য করো প্রথম দিন অর্থাৎ প্রথম কার্য দিবস এখানে তোমাদের সময় থাকবে নব্বই মিনিট এখানে দুটি কাজ করতে হবে কি কি কাজ করতে হবে সেটি লক্ষ্য করো কাজ এক এবং কাজ দুই এখানে কাজ এক এবং কাজ দুই রয়েছে লক্ষ্য করো কাজ এক শ্রেণীকক্ষের সকল শিক্ষার্থী এই কাজটি করবে শিক্ষক শ্রেণীতে শিক্ষার্থীদের সংখ্যার উপর ভিত্তি করে চার বা ছয়টি দলে ভাগ করে দেবেন কাজ দুই হল শ্রেণীকক্ষের সকল শিক্ষার্থী এই কাজটি করবে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে সবাই মিলে চিহ্নিত করবেন আমাদের এলাকায় কি কি ধরনের জরুরি পরিস্থিতি তৈরি হয় এখানে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিতে হবে শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা থেকে পরিস্থিতির কথা বলবে চিহ্নিত করা হলে শিক্ষক এই পরিস্থিতিগুলোকে দুই ভাগে ভাগ করে করতে বলবেন এরপর এই দুই ভাগে ভাগ করা যে কাজগুলো রয়েছে তার মধ্যে তোমাদেরকে বলা হবে এখানে লক্ষ্য করো যে কাজ দুইটি কী কী একটা হচ্ছে কি প্রাকৃতিক কারণে সৃষ্ট দুর্যোগ যেমন কি বন্যা ভূমিকম্প পাহাড় ধস জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় অনাবৃষ্টি ইত্যাদি দ্বিতীয় কাজ যে ভাগ করা হয়েছে সেটি হলো মানবসৃষ্ট কারণের দুর্যোগ জলাবদ্ধতা অগ্নিকাণ্ড সড়ক দুর্ঘটনা রাসায়নিক বিস্ফোরণ ইত্যাদি উপরের জরুরি পরিস্থিতিগুলো উদাহরণ হিসেবে দেওয়া হলো অর্থাৎ এই যে কাজগুলো দেওয়া হয়েছে এগুলো উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে তোমরা নিজেদের মতো করে এই সমস্যাগুলো লিখবে লেখার পর দুটি ভাগে ভাগ করবে একটা হচ্ছে প্রাকৃতিক কারণ একটা হচ্ছে মানব কারণ এরপরে দেখো কি বলছে উপরের জরুরি পরিস্থিতিগুলো উদাহরণ হিসেবে দেওয়া হলো বিভিন্ন এলাকার ভৌগোলিক অবস্থান এবং জীবনাচরণ অনুযায়ী এই পরিস্থিতি অবশ্যই ভিন্ন হবে শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে মতামত নিয়ে এই পরিস্থিতিগুলো চিহ্নিত করে শ্রেণীকরণ করবেন শিক্ষার্থীরা ভুল হলে সে শুধুমাত্র তখন সঠিক তথ্য দেওয়ার মাধ্যমে শিক্ষক সহায়তা করবেন অর্থাৎ কাজগুলো তোমাদেরই করতে হবে কিন্তু শিক্ষক তোমাদেরকে সাহায্য করবেন কখন সাহায্য করবেন তোমরা যখন ভুল করবে তাহলে বুঝতে পারছো যে প্রথম দিনের যে কাজ অর্থাৎ নব্বই মিনিটে তোমাদেরকে এই কাজগুলো করতে হবে প্রিয় শিক্ষার্থী এখন চলো দ্বিতীয় দিনে কি কাজ রয়েছে প্রিয় শিক্ষার্থী এখানে আর একটা কথা বলে রাখার দরকার যে তোমাদেরকে তৃতীয় দিনে প্রথম দিনে আরও কাজ রয়েছে সেই কাজগুলো একটু দেখি প্রিয় শিক্ষার্থী এখানে প্রথম দিনে যে কাজ আরও কিছু কাজ রয়েছে সেটি হচ্ছে কাজ তিন কাজ চার এবং কাজ পাঁচ এখানে কাজ তিন হল সকল শিক্ষার্থী করবে এই কাজটি শ্রেণীকরণ করা সম্পন্ন হলে শিক্ষক প্রতিটি দলকে একটি করে জরুরি পরিস্থিতি অ্যাসাইন করে দলে কাজ করতে নির্দেশনা দেবেন অর্থাৎ যে তোমরা যে কাজগুলো ভাগ করলা দুইটি শ্রেণীতে ওই কাজগুলো থেকে শিক্ষক এক একটা দলে এক একটা কাজ নির্ধারণ করে দেবেন যে এই পরিস্থিতির উপর তোমরা একটা কাজ করবা এই পরিস্থিতির উপর তোমরা কিছু লিখবা ছাড় যেটা বলবে সে অনুযায়ী কাজ করবে তারপরে কাজ চায়ের হচ্ছে স্টেপ চার সেটা আর কি শিক্ষার্থী তার প্রাপ্ত জরুরি পরিস্থিতি তৈরি হলে জীবনযাত্রায় কী কী সংকটের তৈরি হতে পারে অর্থাৎ তোমাকে যে কাজটি দিবে অর্থাৎ যদি বলা হয় তোমার দলের কাজ হচ্ছে ঘূর্ণিঝড় তাহলে ঘূর্ণিঝড় হলে তোমরা এই পরিস্থিতিতে কি কি কাজ করবে অর্থাৎ কি কি সংকট তৈরি হতে পারে বা কি কি ধরনের পরিবর্তন হয় তা তোমরা দলে বসে চিহ্নিত করবে এরপরে কাজ পাঁচ হচ্ছে কি অর্থাৎ স্টেপ পাঁচ হচ্ছে তোমরা দলগতভাবে সিদ্ধান্ত নেবে কিভাবে কি সিদ্ধান্ত নেবে জরুরি পরিস্থিতিতে পরিবর্তিত অবস্থায় স্বাভাবিক কাজ চালিয়ে নিতে কি কী করণীয় হতে পারে বা তা পরিকল্পনা করবে অর্থাৎ এই কাজটি অর্থাৎ প্রথম দিনে যে কাজগুলো হবে তা আমি সংক্ষেপে আবার বলছি প্রথম দিনে কাজ হচ্ছে শ্রেণীকক্ষে শিক্ষক তোমাদেরকে চার থেকে পাঁচটি দলে ভাগ করবেন ভাগ করার পরে তোমাদের আশেপাশে যে জরুরি পরিস্থিতি তৈরি হয় সেই জরুরি পরিস্থিতিগুলো চিহ্নিত করতে বলবেন এরপর ওই জরুরি পরিস্থিতিগুলোকে তোমরা দুটি ভাগে ভাগ করবে একটা হচ্ছে প্রাকৃতিক কারণ আর একটা হচ্ছে মানব সৃষ্ট কারণ এখন এই যে জরুরি পরিস্থিতিগুলো আমরা পেলাম এগুলো থেকে শিক্ষক তোমাদেরকে এক একজনকে এক একটা পরিস্থিতি দিবেন এবং সেই পরিস্থিতির উপর তোমাদেরকে লিখতে হবে যে যদি কখনো জরুরি পরিস্থিতি তৈরি হয় তাহলে কি কী পরিবর্তন হয় সেটা তোমরা দলে বসে চিহ্নিত করবে এবং ওই পরিস্থিতি থেকে কীভাবে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাওয়া যায় সেটা তোমরা সিদ্ধান্ত নিবে আশা করি বুঝতে পেরেছ প্রথম দিনের কাজটি তবে শিক্ষার্থী এরপরে চলে যাই আমরা দ্বিতীয় দিনের কাজ দ্বিতীয় দিনে এখানে আমাদের নব্বই মিনিটের কাজ করতে হবে লক্ষ্য করে এখানে দ্বিতীয় দিনে নব্বই মিনিটের কাজ কী কী কাজ করতে হবে শিক্ষার্থী কর্মদিবস একের তিন নং এবং চার নং কাজ দলের সবাই মিলে তালিকা তৈরি করবে অর্থাৎ আগের দিন তুমি যে কাজ করেছিলে সেই কাজের হচ্ছে তিন নং এবং চার নং কাজ তিন নং এবং চার নং কাজে কী করেছিলে তিন নং এবং চার নং কাজ কাজ ছিল হচ্ছে তোমাদেরকে যে জরুরি পরিস্থিতিটা দেওয়া হয়েছিল সেই জরুরি পরিস্থিতিতে তোমরা কী কী সমস্যায় পড়ো এবং ওই সমস্যা থেকে উত্তরণ করা যায় কি কীভাবে বা স্বাভাবিক কাজ কি কীভাবে করা যায় সেটা তোমরা করেছিলে এখন তার একটি তালিকা তৈরি করবে আর এক নম্বর হচ্ছে কী কী সংকট তৈরি হতে পারে এবং ওই সংকট মোকাবেলায় করণীয় যেটা আমি বললাম একটু আগে এই দুটি কাজ তোমরা করেছিলে এটা তোমরা তালিকা তৈরি করবে প্রিয় শিক্ষার্থী দ্বিতীয় দিনের কাজ দুই লক্ষ্য করো দ্বিতীয় দিনের কাজ দুই হচ্ছে দলগত কাজ এখানে তোমরা শিক্ষার্থীরা তাদের নির্ধারিত করণীয়গুলোকে ধাপ অনুযায়ী ফ্লোচার্ট আকারে তৈরি করবে ফলো চার্টে পুনরাবৃত্তি বা পরিমার্জন যুক্ত করবে ফ্লোচার্ট চার্ট তৈরি করতে তোমাদেরকে একটি ফ্লোচার্ট হচ্ছে চার্ট কি ফলো চার্ট হচ্ছে একটার পরে একটা অর্থাৎ কোনটার পরে কোনটা হবে এরকম একটা ফলো চার্ট তৈরি করতে হবে যেটা তোমাদেরকে শিক্ষক শ্রেণীকক্ষে বুঝিয়ে দিবে আর আমিও আমার চ্যানেলে এই বিষয়ে একটি ভিডিও আপলোড করব তোমরা দেখে নেবে শিক্ষার্থী তাহলে দ্বিতীয় দিনের কাজ শেষ হ্যাঁ দ্বিতীয় দিন আরও একটি কাজ করতে হবে দেখো কাজ তিন এবং কাজ চার তাহলে ফলো চার্ট তৈরি করলাম কাজ দুয়ে কাজ তিন হচ্ছে ওই জরুরি পরিস্থিতিতে কীভাবে সবাই সবার সাথে যুক্ত থাকবে তার উপর তার উপায় নির্ধারণ করবে বিদ্যুৎ না থাকলে বা ইন্টারনেট না সংযোগ থাকলে কীভাবে সংযুক্ত থাকা যায় সে পরিকল্পনাও কর থাকবে ওই নেটওয়ার্কে নেটওয়ার্কের বিভিন্ন উপাদান যেমন সেন্ডার্স রিসিভার রাউটার হাব ইত্যাদি কীভাবে কাজ করে তা চিহ্নিত করবে পাঠ্য বইয়ে পোস্ট অফিসের উদাহরণের মতো করে করবে অর্থাৎ তোমাদের বইয়ে পাঠ্য বইয়ের একটা উদাহরণ দেওয়া আছে পোস্ট অফিসের ওই উদাহরণের মতো করে কাজ তিন করবে অর্থাৎ জরুরি পরিস্থিতিতে তোমরা কেবলের সাথে কীভাবে যোগাযোগ করতে পারবা ইন্টারনেট সম্পর্কে জানবা ইন্টারনেটের বিভিন্ন বস্তু যেমন সেন্ডার রিসিভার রাউটার হাব এগুলো কীভাবে কাজ করে সেটা জানবে এবং কাজ চার লক্ষ্য করো কাজ চার হচ্ছে কি কাজ চার হলো শিক্ষার্থী যে জরুরি অবস্থা নিয়ে কাজ করছে ওই জরুরি অবস্থা বা পরিস্থিতিকে কাজে লাগিয়ে কি কি ধরনের সাইবার অপরাধ এবং তথ্য ঝুঁকি হতে পারে তা চিহ্নিত করবে এবং করণীয় কী তা বর্ণনা করবে তাহলে বুঝতে যে ওই পরিস্থিতিতে যে কী কী সাইবার অপরাধ হতে পারে এবং তা প্রতিরোধে কী কী করণীয় সেগুলো তোমরা বর্ণনা করবে এবং খাতায় লিখবে এটা হচ্ছে তোমাদের কাজ চায় দ্বিতীয় দিনের কাজ প্রিয় শিক্ষার্থী এবং এখানে আরও একটি কাজ রয়েছে পাঁচ এবং ছয় তাহলে লক্ষ্য করে পাঁচ কী রয়েছে পাঁচে রয়েছে নির্ধারিত জরুরি অবস্থা কোন কোন প্রতিষ্ঠান বা কোন কোন নম্বরে যোগাযোগ করে কী সাহায্য চাওয়া যায় তার পরিকল্পনা করবে অর্থাৎ তুমি জরুরি অবস্থায় পড়ছো এখন কোন 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 প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারো এবং কোথায় কোথায় ফোন করে তুমি সাহায্য পেতে পারো তার পরিকল্পনা করবে এরপরে রয়েছে কাজ ছয় প্রিয় শিক্ষার্থী কাজ ছয় হচ্ছে দলগত এবং একক কাজ দলগত সিদ্ধান্ত একক কাজ এখানে দলগতভাবে সিদ্ধান্ত নেবে কিন্তু কাজ করবে একে এক অর্থাৎ একে একা ওই জরুরি পরিস্থিতিতে সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে আসা কোনো প্রয়োজনীয় তথ্য কিভাবে সবার কাছে পৌঁছাতে হবে কি মাধ্যম কি মেসেজ কিভাবে ব্যবহার করবে তার পরিকল্পনা করবে তাহলে জরুরি পরিস্থিতিতে তুমি সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে তোমার কাছে কোনো মেসেজ আসলে সেটি কিভাবে তোমার কাছে পৌঁছাবে কি মাধ্যমে আসবে কি মেসেজ কিভাবে ব্যবহার করবে তার পরিকল্পনা করবে এখানে শিক্ষার্থী দল লক্ষ্য দল ও প্রেক্ষাপট বিবেচনা করে প্রয়োজনীয় কন্টেন্ট তৈরি পরিকল্পনা করবে এখানে তোমাকে একটি কন্টেন্ট তৈরি করতে হবে কন্টেন্ট বলতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে পারো তোমরা বা শ্রেণী শিক্ষক যেভাবে তোমাদেরকে নির্দেশনা দেবেন সেটি করবে কন্টেন্ট হতে পারে মেসেজ বা ছবি ভিডিও কমিক্স ইত্যাদি জরুরি অবস্থা এবং যাদের তথ্য দিতে বা সচেতন করতে কন্টেন্ট ব্যবহার করবে তাদের ভিন্নতার উপর ভিত্তি করে এটি নির্ভর করবে অর্থাৎ তুমি কি কন্টেন্ট তৈরি করবা সেটা নির্ভর করে তুমি কাদেরকে কি তথ্য দিতে চাও তার উপর সেটা শিক্ষকের নির্দেশনা অনুযায়ী তোমরা শ্রেণিককে করবে তো শিক্ষার্থী তাহলে তোমরা বুঝতে পারলে যে দ্বিতীয় দিনের কাজ কি কী এখন আসো তৃতীয় দিনের কাজ তৃতীয় দিন অর্থাৎ আমাদের সর্বশেষ দিন মূল্যায়ন উৎসব যেদিন অনুষ্ঠিত হবে এদিনে আমাদের কাজ হবে একশো বিশ মিনিটের বা প্রয়োজনে কিছুটা বেশি সময় লাগতে পারে সেটা শ্রেণীর শিক্ষকের উপর নির্ভর করবে এখন কাজ দুইটা থাকবে কি কি লক্ষ্য করো এখানে কাজ দুইটা হচ্ছে কাজ এক দলগত কাজ কন্টেন্ট তৈরি শিক্ষার্থীরা কোনো কন্টেন্ট তৈরি করার জন্য কিছু সময় প্রয়োজন হলে এক ঘন্টা সময় কন্টেন্ট তৈরির জন্য কাজে লাগাতে পারবে তোমাদেরকে এক ঘন্টা সময় দেবে স্যার কন্টেন্ট তৈরি করার জন্য তোমরা অনলাইনে করতে পারবা অর্থাৎ কম্পিউটার ল্যাপটপ ব্যবহার করে এই কাজটি করতে পারবা আর অথবা তোমরা এই কাজটি করার জন্য শিক্ষকের নির্দেশনা নিতে পারবে আর কাজ দুই হচ্ছে দলগত কাজ শিক্ষার্থী দলগতভাবে তাদের কাজ করা জরুরি পরিস্থিতি মোকাবেলায় কি কি সংকট হতে পারে এবং সংকট মোকাবেলায় করণীয় সংযুক্ত থাকার পরিকল্পনা উপস্থাপন করবে এখানে সর্বোচ্চ প্রতিদল বিশ মিনিটকে সময় পাবে এখানে অর্থাৎ দলগতভাবে তোমাদেরকে একটা প্রেজেন্টেশন করতে হবে তোমার যে প্রেজেন্টেশনটা অর্থাৎ কন্টেন্ট তৈরি করলে তার উপরে একটা প্রেজেন্টেশন দিতে হবে প্রতিদলকে বিশ মিনিট সময় দেওয়া হবে প্রত্যেক দলকে সর্বোচ্চ শিক্ষার্থী এটা ছিল হচ্ছে তোমাদের মাসিক সামষ্টিক মূল্যায়নে বার্ষিক সামষ্টিক মূল্যায়নের কাজ এক কাজ দুই এবং এখানে একটি কাজ রয়েছে কাজ তিন চলো দেখি কি কাজ রয়েছে কাজ তিন হচ্ছে তোমাদেরকে রিফ্লেকশান বা পেপার বা প্রতিফলনমূলক প্রতিবেদন তৈরি করতে হবে যেটা অন্যান্য সাবজেক্টের মতোই এখানে সকল শিক্ষার্থীর উপস্থাপন শেষ হলে শিক্ষার্থীরা এককভাবে একটি প্রতিবেদন লিখবে এখানে সম্পূর্ণ কাজ করতে হবে তার কেমন লেগেছে বা দলের কাজে তার ভূমিকা কী ছিল এবং কি কি নতুন জানার সুযোগ হয়েছে তার সর্বোচ্চ দুই পৃষ্ঠের মধ্যে লিখবে প্রিয় শিক্ষার্থী তাহলে তোমরা বুঝতে পারলে যে বার্ষিক সামষ্টিক মূল্যায়নে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ে কি কি কাজ করতে হবে প্রিয় শিক্ষার্থী ডিজিটাল বিষয়ক প্রিয় শিক্ষার্থী ডিজিটাল বিষয়ে তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের কাজগুলোকে আমি এখানে দেখালাম তোমরা এটি আবার দেখে নিতে পারো এবং এই অনুযায়ী কাজ করতে পারো ধন্যবাদ সবাইকে